জাস্ট ওর জন্য প্রে করবেন, ওর জন্য যেখানেই থাকে ও ভালো থাকে। আর নাথিং, বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পূজা চেরি লাইভে এসে অঝোর ধারায় কান্না করলেন। কেনই বা এভাবে কাঁদছেন পূজা চেরি, এই ভিডিওতে আপনাদেরকে তা জানাবো। আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে। আপনারা সবাই জানেন যে আমার একটা বিড়াল ছিল অডিও, সবাই জানে। প্রায় 4 বছর আমি ওকে 4 বছর ধরে পালতাম। অ্যান্ড আজকে ওকে আমি সকালবেলা আমি আর আমার ভাবি গোসল করাইছি নিজের হাতে ধরে। অ্যান্ড অডিও ইজ নো মোর। যে হারিয়ে গিয়েছে সে পূজাচিরির কতটুকু কাছের ছিল, এ প্রসঙ্গে পূজাচিরি কাঁদতে কাঁদতে বলেন, আমি ভাবতে পারিনি যে এরকমভাবে মারা যাবে এত তাড়াতাড়ি। আজকে নিজের হাতে আমি ওকে গোসল করাইছি, ও আমার কোলে ছিল, আমি শুয়েছিলাম, ও আমাকে ডাকতেছিল। কিভাবে পূজাচিরির এই পোষা বিড়ালটি মারা গেল এ বিষয়ে বলেন। নয়তলার বারান্দা থেকে ও লাফতেছে, মেবি ও পাতিছলে পড়ে গেছে। ও জেনারেলি ওরকমভাবে পড়ে না, ও বারান্দা থেকে ঘুরে ঘুরে আসে, এসে আমাদের কাছে বেশি বসে, কত কি বলে। বিড়ালটির লাশ দেখিয়ে পূজাচিরি বলেন, ওকে এখন আমি নিয়ে আসছি আমাদের রুমে, বাসায়। এই যে আমি ওর চেহারাটা দেখাতে চাই না, কারণ ওর চেহারাটা দেখার মতো না। বিকজ অফ যেহেতু 8 তলা থেকে 9 তলা থেকে পড়ে গেছে, ওর থুতনি ভেঙে গেছে, ওর দাঁত ভেঙে গেছে। ওকে ওর চেহারা আমি দেখাতে চাচ্ছি না, ওর চেহারা আমিও দেখতে পারবো না। ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।